আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি মোহাম্মদ সোনার উদ্দিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আজ আমি তোমাদের ইংরেজির পাঠ্য বই থেকে ইউনিট নাইনের লেসন ওয়ান টু টপিক্স নেম অকুপেশন হইতে আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থীরা, আসো আলোচনার পূর্বে তোমরা তোমাদের নিজ নিজ পাঠ্য বইটি বের করে ইউনিট নাইন লেসন ওয়ান টু অকুপেশন পড়াটি ধরো এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু পড়াটা অনুধাবন করার চেষ্টা করো। দেখো শিক্ষার্থীরা, আমাদের আজকের এই আলোচনার বিষয়টা হলো ইউনিট নাইনের অকুপেশন লেসন ওয়ান টু। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা পাঠ্য বই বের করে পড়াটা ধরো। ইউনিট নাইনটিন অকুপেশন লেসন ওয়ান অ্যান্ড টু। এ লং টাইম অ্যাগো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল। অনেক পূর্বে রাজু যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল, তখন তাদের বিদ্যালয়ে আগুন ধরে। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড, সবাই খুব ভয় পেয়েছিল। বাট নো ওয়ান প্যানিক, কিন্তু কেহই আতঙ্কগ্রস্ত হয়নি। দ্য টিচার্স হেল্পস দ্য স্টুডেন্ট টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকেরা ছাত্রছাত্রীদেরকে নিরাপদে এবং নিঃশুভে বিদ্যালয়ের ভবন ত্যাগ করতে সহায়তা করেছিল। সন দ্য ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। শীঘ্রই দমকল বাহিনীর কর্মীরা এলো এবং আগুন নিভিয়ে ফেলল। রাজু ওয়াচ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু স্কুলের আঙ্গিনা থেকে দমকল বাহিনীদেরকে দেখেছিল। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার ফর এ লং টাইম। সে আগুন এবং আগুন নিবানোর বাহিনীদের বিষয় সম্পর্কে অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করেছিল। আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। কলেজ পাশ করার পরে রাজু দমকল বাহিনীর স্বেচ্ছাসেবক দলে যোগদান করে। অ্যাজ এ ভলেন্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। স্বেচ্ছাসেবক হিসাবে রাজু কোনো পারিশ্রমিক পায়নি। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু এতে কোনো কিছু মনে করেনি। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। এখন রাজু একজন পূর্ণাঙ্গ দমকল বাহিনীর কর্মী। ইট ইজ হিজ জব, ইহা তার চাকরি বা কাজ। সো হি আর্নস মানি ফর ইট, তাই সে ইহাতে অর্থ উপার্জন করে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স। বেশিরভাগ সময় তার কাজ হল আগুন নিবানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফলি। কিন্তু সে নতুন দমকল বাহিনীর কর্মীদেরকে আগুনের নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেয়। হি লাইক টিচিং ভেরি মাচ, সে শিক্ষা দিতে খুব পছন্দ করে। হি টক দ্য স্টুডেন্ট অ্যাবাউট ফায়ার সেফলি, সে ছাত্রছাত্রীদেরকে আগুনের নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেয়। হি টেল দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ ফায়ার, সে তাদেরকে বলে কোথাও যখন আগুন লাগবে তখন তাদেরকে কি করতে হবে। দে শুডন্ট প্যানিক, তাদের আতঙ্কগ্রস্ত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। তাদের উচিত শিক্ষকদের কথা শোনা এবং নিরাপদে স্কুল বিল্ডিং ত্যাগ করা। তো আসল শিক্ষার্থীরা, এখন আমরা
পাঠ্যবইয়ের লেসনটি অধ্যয়নের পরে আমরা এখন কোশ্চেন অংশে চলে যাই। কোশ্চেন অংশে দেখো, এক নম্বর কোশ্চেনে রয়েছে তোমার মেসিং কলাম। এই মেসিং কলামের অংশে রয়েছে প্যানিকড, প্রিভেন্ট, ব্রেভ, ফায়ার ফাইটার, ভিজিট। দেখো শিক্ষার্থীরা, এখানে প্যানিকটের সঙ্গে কি হবে, আমরা এখানে এ কলামের যে ওয়ার্ডটা প্যানিক, এটা এক নম্বর হয়েছে এ, এটা বি কলামের সঙ্গে কোন অংশ যোগ হবে তা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দেখো প্যানিক, প্যানিক হলে আতঙ্কগ্রস্ত হওয়া, এটা হবে অ্যাফেক্টেড উইথ ফিয়ার, ভয় দ্বারা আত্মস্থ হওয়া, ভয়ের মাধ্যমে সে আতঙ্কগ্রস্ত হওয়া, অ্যাফেক্টেড উইথ ফিয়ার, উইথ ফিয়ার। বি নাম্বার হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। দেখো এটা হবে স্টপ, স্টপ ফ্রম হ্যাপেনিং, হ্যাপেনিং সামথিং, কোনো কিছু ঘটা শুরুতেই যেটা বন্ধ করে দেওয়া হয় তার নাম হলো প্রিভেন্ট। এরপর আসলো ব্রেভ। দেখো তিন নম্বরে রয়েছে ব্রেভ, ব্রেভে এক নম্বর হবে এ ফেয়ারলেস, এ ফেয়ার নেলেস পার্সন, এ ফেয়ার লেস পার্সন। এবার ডি নম্বরে রয়েছে দেখো ফায়ার ফাইটার, এটা নাম্বার ডাইন কলামের দুই নাম্বার, এ পার্সন হু জব ইজ টু পুট আউট ফায়ার, এ পার্সন হুজ জব ইজ পুট আউট ফায়ার, একজন ব্যক্তি যার কাজ হলো আগুন নিবানো। এবার শেষ নম্বরে রয়েছে ভিজিট, ভিজিট মানে পরিদর্শন করা, এটা হবে গো আর কাম। দেখো গো আর কাম টু সি এনিথিং থিং, ভিজিট মানে পরিদর্শন করা, এর সমার্থক হবে গো আর কাম টু সি এনিথিং। দেখো শিক্ষার্থী, এবার আমাদের কোশ্চেন একের পরে রয়েছে গ্যাপ ফিলিং উইথ গিভেন ওয়ার্ড। দেখো আমাদের এখানে গিভেন ওয়ার্ডে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে আমি তোমাদের একটু আলোকপাত করে দেখা দিচ্ছি। গিভেন ওয়ার্ডে রয়েছে বিকাম, এগেইন, রেড, কোল্ড, স্টপ, পুট, ক্লাসিফিকেশন, স্কুল। বিকাম মানে হওয়া, এগেইন মানে পুনরায়, রেড মানে লাল, কোল্ড মানে ঠান্ডা, স্টপ মানে থামা, পুট মানে রাখা, কলেজ এডুকেশন মানে কলেজ শিক্ষা, এবং স্কুল মানে বিদ্যালয়। দেখো আমাদের এক নম্বর গ্যাপ ফিলিং রয়েছে আফটার ফিনিশিং ড্যাশ রাজু জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখতে অবশ্যই বুঝতে পারছো যে আফটার ফিনিশিং কলেজ এডুকেশন, কলেজ এডুকেশন রাজু জয়েন্ট এ ফায়ার, জয়েন্ট এ ভলেন্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। নাম্বার বিতে রয়েছে টু ড্যাশ আউট ফায়ার রাজু, রাজুস মেইন জব, টু পুট আউট ফায়ার, টু পুট আউট ফায়ার রাজুস মেইন জব। নাম্বার সিতে রয়েছে হি ট্রেনিং ইয়ং পিপুল টু ড্যাশ ফায়ার ফাইটার, টু বিকাম, টু বিকাম ফায়ার ফাইটার। এবার নাম্বার ডিতে রয়েছে দেখো রাজু ভিজিট ড্যাশ ইন হিজ ফ্রি টাইম,
রাজু তার অবসর সময় কি পরিদর্শন করে? স্কুল পরিদর্শন। রাজু ভিজিট স্কুল, রাজু ভিজিট স্কুলস ইন হিজ ফ্রি টাইম। ই নাম্বারে রয়েছে দেখো, দ্য কালার অফ ফায়ার ইজ ড্যাশ, দ্য কালার অফ ফায়ার ইজ রেড। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা জানি আগুনের কালার হলো লাল। এইভাবে আমাদের একের একের মূল কোশ্চেন মেসিং কলাম এবং আমারই রয়েছে গ্যাপ ফিলিং উইথ গিভেন ওয়ার্ড সম্পন্ন হইল। শিক্ষার্থীরা এবার আমাদের কোশ্চেন নাম্বার টু রয়েছে ট্রু ফলস। এই ট্রু ফলসে দেখো আমাদের তোমাদের শুধু তোমরা নম্বর দিয়ে শুধু ট্রু এবং ফলস এটাই লিখলেই হবে। এখানে ফলসের জন্য পূর্ণাঙ্গ উত্তর লিখতে হবে না। দেখো আমি তোমাদের এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেই সেন্টেন্সগুলো আমি পড়ে এখানে ট্রু হবে না ফলস হবে সেটা আমি তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই নাম্বারে রয়েছে রাজু ইজ ইজ ইন ক্লাস ফাইভ নাও। রাজু এখন পঞ্চম শ্রেণীতে। শিক্ষার্থীরা রাজু কি এখন পঞ্চম শ্রেণীতে? না, রাজু তো এখন অনেক বয়স হয়ে গেছে, সে পঞ্চম শ্রেণীতে অনেক আগে ছিল, এখন সে ফায়ার ফাইটার। অতএব এটা কি হবে? ফলস হবে। দেখো বি নাম্বারে দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্ট লেভ দ্য স্কুল সেফলি। শিক্ষক এবং ছাত্রছাত্রীরা নিরাপদে স্কুল ত্যাগ করেছিল। হ্যাঁ শিক্ষার্থীরা, যখন রাজুদের স্কুলে আগুন লেগেছিল তখন তারা নিরাপদে ত্যাগ করে স্কুল ত্যাগ করেছিল, এটা ট্রু হবে। সি নাম্বারে রাজু পুট আউট দ্য ফায়ার সন। রাজু শীঘ্রই আগুন নিভেছিল। রাজু কি তখন আগুন নিভেছিল? রাজু তো তখন স্কুলে ছাত্র ছিল, অথবা এটা ফলস, এটা ফলস। এবারে ডি নাম্বারে দেখো অ্যাজ এ ভলেন্টিয়ার রাজু আর্ন এ লোট অফ মানি। স্বেচ্ছাসেবক হিসেবে রাজু অনেক টাকা অর্জন করতো। স্বেচ্ছাসেবক হিসেবে রাজু টাকা উপার্জন করতে পারত? না শিক্ষার্থীরা, স্বেচ্ছাসেবক হিসাবে সে কোনো টাকা পায়নি, অতএব এটা ফলস হবে। ই নাম্বারে দেখো রাজু লাইক টিচিং ভেরি মাচ। রাজু প্রশিক্ষণ দিতে পছন্দ করে। হ্যাঁ শিক্ষার্থী, এটা ট্রু হবে। এবারে এইট নাম্বারে অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার রাজু আর্নস মানি। হ্যাঁ পূর্ণাঙ্গ দমকল বাহিনী কর্মী হিসাবে রাজু এখন অর্থ উপার্জন করে, সত্য। এবারে জি নাম্বার দেখো লং টাইম অ্যাগো দেয়ার ওয়াজ এ ফায়ার ইন রাজুস স্কুল। হ্যাঁ এটাও সত্য, ট্রু, অনেক পূর্বে রাজুর বিদ্যালয়ে আগুন লেগেছিল। এবার এইচ নাম্বারে রাজু ওয়াশ দ্য ফায়ার ফাইটার্স ফ্রম স্কুল। রাজু স্কুল থেকে কি দেখেছিল আগুন লাগা? না, স্কুলের আঙিনা থেকে দেখেছিল, অতএব এটা কি হবে? ফলস হবে, ফলস। এবার দেখো আই নাম্বার রাজু টিচেস অ্যাবাউট ফায়ার সেফলি। হ্যাঁ রাজু আগুন নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেয়, এটা ট্রু। এবার জি নাম্বারে দ্য ফায়ার ফাইটার শুড লিসেন টু দ্য টিচার। দমকল বাহিনীর কর্মীরা বা দমকল বাহিনীর লোকেরা শিক্ষকদের কথা শুনেছিল? না, শিক্ষার্থীরা শিক্ষকদের কথা শুনেছিল, অথবা এটা ফলস, ফলস। শিক্ষার্থীরা এইভাবে আমাদের দেখো ট্রু ফলসে শুধু আমরা অ্যান্সার ট্রু এবং ফলস লিখে শেষ করলাম। তোমরাও খাতায় এভাবে শুধু ট্রু এবং ফলস লিখে উত্তর প্রদান। দেখো শিক্ষার্থীরা এবারে আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার থ্রি এর অ্যান্সার বা অ্যান্সারিং কোশ্চেন। এখানে এই নাম্বার কোশ্চেন রয়েছে হোয়াট ইজ রাজু, রাজু কি বা রাজুর পেশা কি? শিক্ষার্থীরা তোমরা তো জানো রাজু ইজ এ ফায়ার ফাইটার। আমার অ্যান্সার লিখবো রাজু ইজ এ ফায়ার ফাইটার। এবার বি নাম্বার কোশ্চেন রয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ।
রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়তো বা পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল তখন কি ঘটেছিল? আমরা জানি রাজু যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল তখন তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। তাহলে আমরা লিখবো হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ, রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিং। রাজু যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল তখন তাদের বিদ্যালয়ে আগুন লেগেছিল। এবার সি নাম্বার কোশ্চেন দেখো, হোয়ার ওয়াজ রাজু হোয়েন দ্য ফায়ার ফাইটার্স আর পুটিং আউট দ্য ফায়ার, যখন দমকল বাহিনীর লোকেরা আগুন নিবায় তখন রাজু কোথায় ছিল? তাহলে দেখো, হোয়েন দ্য ফায়ার ফাইটার্স আর পুটিং আউট ফায়ার, হোয়েন দ্য ফায়ার ফাইটার When the firefighter were putting out fire, Razu was in the school yard. যখন দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভাইতেছিল তখন রাজু স্কুলের আঙ্গিনায় ছিল। এবার দেখো ডি নাম্বার, শিক্ষার্থীরা হোয়াট ডাজ হি স্পিক অ্যাবাউট উইথ দ্য স্টুডেন্ট, সে শিক্ষক ছাত্রছাত্রীদের সম্পর্কে কি বলে? হি স্পিক উইথ দ্য স্টুডেন্ট অ্যাবাউট প্রিভেন্টিং ফায়ার, দেখো হি স্পিক উইথ দ্য স্টুডেন্ট about preventing fire. He also tells the student he also tells the students what to do if there is a fire. সে আরো বলে যে কোথাও আগুন লাগলে তাদেরকে কি করতে হবে, ছাত্রছাত্রীদের কি করতে হবে। তাহলে রাজু শিক্ষার্থীদের বলেছিল রাজু স্পিক দ্য স্টুডেন্ট অ্যাবাউট প্রিভেন্টিং ফায়ার, রাজু শিক্ষার্থীদের আগুন নিবানোর প্রতিরোধ সম্পর্কে বলেছিল এবং সে আরো বলেছিল যে কোথাও আগুন লাগলে তাকে কি করতে হবে। শিক্ষার্থী এবার কোশ্চেন ই নাম্বারে রয়েছে, হোয়াট ডাজ হি লাইক টু ডু ইন হিজ ফ্রি টাইম, সে তার অবসর সময়ে কি পছন্দ করে? তাহলে আমরা জানি যে রাজু তার অবসর সময়ে
সে শিক্ষা দিতে বা স্কুল ভিজিট করতে পছন্দ করে, তাহলে ইন হিজ ফ্রি টাইম ইন হিজ ফ্রি টাইম হি লাইকস টু ভিজিট স্কুল। এবারে কোশ্চেন এফ দেখো, সর্বশেষ প্রশ্ন, হু ইজ এ ফায়ার ফাইটার, একজন দমকল বাহিনীর কর্মীকে, হোয়ার ডাজ হি ওয়ার, সে কোথায় কাজ করে। তাহলে এখানে হু ইজ এ ফায়ার ফাইটার, কে একজন দমকল বাহিনীর কর্মী এবং সে কোথায় কাজ করে। তারপরে এখানে দাঁড়িয়ে যে রাজু ইজ এ ফায়ার ফাইটার, আর দেখো রাজু ইজ এ ফায়ার ফাইটার, হি ওয়ার্কস ইন ইন দ্য ফায়ার ডিপার্টমেন্ট, ইন দ্য ফায়ার ডিপার্টমেন্ট, সে একজন দমকল বাহিনীর কর্মী এবং সে আগুন নিভাতে সহায়তা করে বা আগুন নিভানো তার কাজ। তো শিক্ষার্থীরা এইভাবে দেখো আমাদের তোমাদের কোশ্চেন 1, 2, 3 সম্পন্ন হলো। শিক্ষার্থী এবার দেখো তোমাদের মডেলের সিন অংশের 4 নম্বর একটি কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটা যে বিষয়ে তোমাদের সিন প্যাসেজটা কোশ্চেনে সেট করা হবে এবং সেই বিষয়ে তোমাদেরকে একটা লিখতে হবে, শর্ট কম্পোজিশন লিখতে হবে। সেই শর্ট কম্পোজিশনটা যেমন এখানে আমরা অকুপেশন সম্পর্কে আলোকপাত করলাম, তাহলে এই 4 নম্বর কোশ্চেন আর না কোশ্চেন নাম্বার 4 ওটা হবে যেমন রাইটে শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফায়ার অথবা অ্যাবাউট ফায়ার ফাইটার অথবা অ্যাবাউট ফায়ার অ্যাক্সিডেন্ট, এ ধরনের আর নামকরণ দিয়ে একটা শর্ট কম্পোজিশন যেটা অ্যাট লিস্ট 5 সেন্টেন্স তোমাদের লিখতে হবে। এই ক্ষেত্রে তোমরা এই প্রদত্ত প্যাসেজটি ব্যবহার করে বা লেসনটি ব্যবহার করে এই শর্ট কম্পোজিশন বা অ্যাট লিস্ট 5 সেন্টেন্স তোমরা লিখতে পারবে এবং তোমাদের অ্যান্সার সঠিক এবং শুদ্ধ হবে বলে আশা করি। তো শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।